আমি আসলে এই হসপিটালে ডিপিআরসিতে জব করে গেছি অনেকদিন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে ছিলাম। তখন আমি দেখছি অনেক পেশেন্টই সুস্থ হয়ে গেছে বাত ব্যথা প্যারালাইসিসের পেশেন্টও আমি দেখছি যে এক সপ্তাহের মধ্যে উঠে হাঁটছে। ওইগুলো দেখে আর কি আমার প্রেরণা হয়েছে যে স্যারের কাছে আমার বাবাকে নিয়ে আসব। তারপরে আমার বাবাকে নিয়ে আসলাম, আল্লাহর মতো এখন সুস্থ। আমি সবাইকে বলি যে যাদের ব্যথার সমস্যা আছে তারা এখানে আসতে পারেন, প্যারালাইসিস বা এইসব ব্যথার রোগী এখানে আল্লাহর রহমতে অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। অনেক হসপিটালে গেলে দেখা যায় 15 দিন বা এরকম বলে না, মাসখানেক রাখে, থেরাপিটা ঠিক মতো দেয় না বা এক্সারসাইজগুলো। এখানে যেরকম মেডিসিন তারপরে থেরাপিস্ট সবাই খুব আন্তরিক, প্লাস থেরাপিগুলো অনেক সুন্দর সিস্টেম, যার কারণে পেশেন্ট অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 15 দিন। 15 দিন। আজকে 15 দিন পরে আপনার সেই কোমর ব্যথার কি অবস্থা যদি একটু বলেন আমাদেরকে? ইনশাআল্লাহ ব্যথা নাই। আচ্ছা, আমরা জানি স্যার আপনাকে বলেছিলেন যে দেখার জন্য আপনার কোমরে ব্যথা আছে কিনা আপনি একটু পরীক্ষাও করেছেন, এবং আপনি একবার রুকু সেজদা দিয়ে নামাজও পড়েছেন, ব্যথা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, তার মানে এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সুস্থ নাই, আশা করব খুব দ্রুত সময়ের ভিতরে তারাও আমাদের সুস্থতার খাতায় তারাও নাম লেখাবেন। সুস্থ জীবন মানে আপনার সুস্থ মন, আর সুস্থ মন মানে পুরো পৃথিবী আপনার কাছে সুন্দর। আর যখনই আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, আপনার মনও অসুস্থ হয়ে যাবে। ভালো জিনিস দেখার পরও মনে হবে যে না, সুন্দর না, ভালো না, কেউ ভালো কথা বললেও মনে হবে যে খারাপ কথা বলছে, সহ্য হয় না, এরকম একটি সিচুয়েশন তৈরি হয়। এবং আমাদের জীবন থেকে বছরের পর বছর চলে যায় শুধুমাত্র অসুস্থতার কারণে। আমরা কেউই আসলে অসুস্থ থাকতে চাই না, আমরা সবাই চেষ্টা করি সুস্থ থাকার জন্য। আর আপনাদেরকে এই সুস্থ রাখার সংবাদগুলো দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। দর্শক, PLID একটি কমন একটি অসুখ, প্রতিনিয়ত প্রতিদিন এরকম অসংখ্য অসংখ্য রোগী আমরা পাচ্ছি PLID নিয়ে আসতেছেন। অনেকের দেখা যাচ্ছে 15-20 বছর থেকে সমস্যা, কারো দেখা যাচ্ছে যে 10-12 দিনের ব্যথাও সহ্য করতে পারছেন না। কিন্তু এই সমস্যাটা এমন একটি সমস্যা, যদি আপনি সেটাকে প্রাথমিক অবস্থায় আপনি নির্ণয় করতে পারেন এবং এর ট্রিটমেন্ট করেন, শুধুমাত্র ওষুধেই অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় হয়তো আপনার ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি নিলে হয়তো সেক্ষেত্রে তারা সুস্থতা বোধ করেন। বাট আগে আপনাকে রোগটা নির্ণয় করতে হবে যে আসলে আমার রোগটা কোথায় এবং কখন আমার হয়েছে এবং আমাকে আসলে এই মুহূর্তে কী করণীয়। এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত হয়ে যেতে পারি, চিকিৎসাটা আসলে খুব অল্প এবং দ্রুত সময়ের ভিতরে আমাদের হয়ে যায়। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নাজমুল হক ভুঁইয়া, ওনার বাড়ি হচ্ছে নরসিংদীতে। ওনারও সেম PLID হয়েছিল। কী হয়েছিল ওনার জীবনে, আসুন একটু আমরা একটু ওনার কাছ থেকে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি আমরা জানি নরসিংদী। নরসিংদী কোথায়? পলাশ থানা। আচ্ছা, পেশাগতভাবে এমনি কি করেন আপনি? মসজিদের ইমাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং নোবেল একটি প্রফেশনের সাথে আপনি জড়িত। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং কতদিন আগে হয়েছিল এটি? মাথায় ব্যথা হয়েছিল 5-6 বছর আগে। কি হয়েছিল হঠাৎ করে, মাথা ব্যথা কেন পড়ে গিয়ে? পড়ে গিয়ে আর কোথায় পড়ে গিয়েছিলেন? বাথরুম থেকে বাইরের সময়। আচ্ছা, স্লিপ করে পড়ে গিয়েছিল। ওই পাকার মধ্যে বাড়ি। আচ্ছা, কোমরে ব্যথা পেয়েছেন প্রথমে। আচ্ছা, সাথে সাথে কি কোনো ধরনের এক্সরে বা কোনো কিছু করে দেখেছিলেন যে হার্ট ভেঙে গিয়েছে বা এরকম কিছু হয়েছে কিনা? এক্সরে মনে করি নাই, ডাক্তার দেখে ওষুধ খেয়েছি। আচ্ছা, এক্সরে করেছিলেন? তারপরে কি আপনি আপনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আবার আপনি করছেন? আচ্ছা, তারপরে কি হয়েছে বলেন? এখন কুরবানির এক সপ্তাহ আগে রাতে ঘুমায় রয়েছি, হাজারের সময় ওঠার সময় ব্যথা শুরু হয়েছে, কোমরে প্রচন্ড ব্যথা।
প্রচন্ড ব্যথা না অল্প অল্প ব্যথা প্রথমে মানে ওই অবস্থাকে উঠতে পেরেছিলেন বিছানা থেকে একটু দেরি হয়েছে উঠতে আচ্ছা কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আচ্ছা উঠে আপনি আপনার যে নামাজ পড়ানো সেটা আপনি করেছেন তারপরে দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়তেছে আচ্ছা তখন কি করেছিলেন আবার কি সেই ওষুধ খেয়েছিলেন নাকি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ ডাক্তারের কাছে আইছিলাম ইসলামে খাসাতরনা শুনাকা আচ্ছা আচ্ছা জি এখন দুই মাসের ওষুধ লিখছিল এক মাস খাওয়া এক মাস হয়েছে বড় আবার ব্যথা শুরু হয়েছে আচ্ছা মানে ওষুধ খাওয়ার মানে ওষুধ নিয়ে গেছেন ওষুধ নিয়ে যাওয়ার পর ওষুধ খেয়েছেন কিন্তু এরপর দেখছেন আবারও ব্যথাটা শুরু হয়েছে আচ্ছা যখন ব্যথা শুরু হয়েছে কি হয়েছিল প্রচণ্ড রকম ব্যথা আপনি আমরা জানি আপনি যেটা বলেছেন একটু আগে আপনি একজন মসজিদের ইমাম আপনি একটা সময় আমরা জানি যে আপনি আর রুকু সেজদা দিয়ে আপনি নামাজ পড়তে পারছিলেন না এত রকম ব্যথা শুরু হয়েছিল চেয়ারে বসে নামাজ পড়তে হতো আচ্ছা তো এটা অবশ্যই একজন ইমামের জন্য আসলে প্রত্যেকটা মুসলিমের জন্য এটা অনেক কষ্টকর একটা বিষয় যখন আমরা আসলে আল্লাহর মাটিতে আমরা সিজদা দিয়ে আমরা নামাজ পড়তে পারি না এটা আসলে অনেকের জন্যই ধর্মীয়ভাবে অনেক কষ্ট হয় আমাদের মনে হয় একটা তৃপ্তি আসে না তো যখন সবচেয়ে খারাপ কি হয়েছিল বিছানা থেকে উঠতে পারতেন না বা ওঠা নামায় কষ্ট হতো উঠতে পারতাম কিন্তু প্রচন্ড ব্যথা হতো আরেকজনের সাহায্য নিয়ে একটু হাঁটাচলা করতে হতো না সাহায্য লাগতো নিজে নিজে করতেন কিন্তু প্রচন্ড ব্যথা হতো আচ্ছা তো যখন এই ব্যথাটা একটা সময় মানে খুব খারাপ অবস্থা চলে গিয়েছে আপনি আর সহ্য করতে পারছিলেন না তখন কি করেছেন আপনার মেয়ে আপনাকে বলেছেন যে ডক্টরের কাছে নিয়ে আসেন আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছেন তো স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন স্যার কি বলেছিলেন আপনাকে বলছেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে মানে স্যার মোটামুটি আশ্বাস দিয়েছেন অবশ্যই ভালো করার মালিক আল্লাহ বাট স্যার ভরসা দিয়েছেন যে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা কোনো ব্যাপারই না আপনি সুস্থ হয়ে যাবেন কারণ স্যার তার অভিজ্ঞ চোখ দিয়ে অবশ্যই দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আপনি অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে পনেরো দিন আজকে পনেরো দিন পরে আপনার সেই কোমর ব্যথার কি অবস্থা যদি একটু বলেন আমাদেরকে আচ্ছা আমরা জানি স্যার আপনাকে বলেছিলেন যে দেখার জন্য আপনার কোমরে ব্যথা আছে কিনা আপনি একটু পরীক্ষাও করেছেন এবং আপনি একবার রুকু সেজদা দিয়ে নামাজও পড়েছেন ব্যথা পেয়েছেন আলহামদুলিল্লাহ তার মানে এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক এখানে আমরা ওনার মেয়েকে পেয়েছি যিনি একজন নার্স এবং ইনি পূর্বে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সাথে উনি কাজ করেছিলেন দীর্ঘদিন তো ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে যখন উনি নিজে দেখতে পান যে ওনার বাবারও একই অবস্থা হয়েছে সেই পিএলআইডি সমস্যা এবং কোমরের প্রচণ্ড ব্যথা তিনি কাল বিলম্ব না করে সরাসরি উনি নিয়ে আসেন ওনার বাবাকে এবং কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা আসলে বিষয়টা একটু জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ অবশ্যই তো ভালো থাকারই কথা যেহেতু পরিবারের সবচেয়ে আপন মানুষ বাবা তাকে আজকে সম্পূর্ণ সুস্থ করে আজকে বাসায় নিয়ে যাচ্ছেন অবশ্যই ভালো লাগার কথা আমাদেরকে যদি একটু বলেন যে আমরা জানি আপনি একজন নার্স কোথায় আছেন এখন আমি এখন জব ছেড়ে দিছি আগে ছিলাম সুজয় হাসিতে আচ্ছা ঠিক আছে এখানে জব করছি আমি অনেক দিন 2014 সালে আপনি স্যারের সাথে দীর্ঘ একটা সময় আপনি কাটিয়েছেন আচ্ছা তো কি হয়েছিল আপনার বাবার যদি একটু বলতেন আপনাদের আপনারা যেহেতু নিজের চোখে দেখেছিলেন ওনাকে খুব কাছ থেকে কি হয়েছিল কোমরে ব্যথা হয়েছিল প্রথম পরেই ছিল আর কি আচ্ছা করার পরে ব্যথাটা বাড়ছিল তখন তারপরে নরসিংদী হসপিটালে দেখাইছি ওখানে এক্সরে দিছে ওষুধ দিছিল এক মাস খাওয়ার পরে আল্লাহর মধ্যে ভালো হয়েছে আর ব্যথাটা ছিল না আর কুরবানি ঈদের এক সপ্তাহ আগে থেকে ব্যথা কিন্তু আমার জানাই নাই তখন যে ব্যথা এরকম হসপিটালে আমার ফুফু দেখাইছে হাসপাতালে ঢাকায় চলে আসছিল ওইটা আমি জানি না যে এত ব্যথা তাইলে হয়তো আমি প্রথমেই বলতাম যে এখানে আসার কথা হয়তো ভেবেছে মেয়ে হয়তো দূরে কাজ করছে হয়তো মেয়ে কষ্ট পাবে এই জন্য আপনাকে ডিস্টার্ব করতে চাইনি বাট যখন এসেছেন যখন আপনি খবর পান তখন আপনি কি করেছিলেন তারপরে আবার ওই যে ব্যথা বাড়ছে বাড়ার পরে পরে আমি বলছি যে আমি এখানে চাকরি করে আসছি ওইখানে আমি স্যারের কাছে নিয়ে যাব আচ্ছা আচ্ছা তো সেই অনুযায়ী আপনি স্যারের কাছে নিয়ে আসেন স্যারের কাছে আচ্ছা স্যারের কাছে আনার পর স্যার কি বলেছিলেন স্যার বলছে যে ঠিক আছে ভর্তি করাও তাহলে 10-15 দিনের মধ্যে আল্লাহর মতে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ তারপরে আমরা জানি যে আপনার বাবা ব্যথায় এতটা কষ্ট পেতেন যে উনি সিজদা দিয়ে বা রুকু দিয়ে উনি নামাজ পড়তে পারতেন না নড়াচড়া করতে পারতেন না প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে ওনার কিছুটা সময় কেটেছে আর একজন ইমাম হিসাবে কিন্তু ওনার যে দায়িত্ব আসলে নামাজ পড়াটা
রুকু সিজদে দিয়ে সেটা উনি করতে পারছিলেন না, বাট এখন কি তিনি সেটা করতে পারছেন? হ্যাঁ করতে পারছেন। তার জন্য উনি কি এখন ব্যথার জন্য কি কিছু বলেন? ব্যথার জন্য কিছু বলেন এখন, যে ওনার ব্যথা আছে সেটা কি কমপ্লেইন করেন এখন? না এখন আর বলেন না, এই দুই তিন দিন যাবত আর বলতেছেন না। আমরা ইচ্ছা করে রাখছি দুই তিন দিন যে মানে সুস্থ আরো আগে হয়ে গেছে, কিন্তু তারপর আপনারা আর কয়েকটা দিন রেখে দিয়েছেন যাতে পরবর্তীতে আর এত সহজে আর কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ, মানে পুরো শিওর হয়ে যে আসলে উনি ঠিক হয়েছেন কিনা, ভালো হয়েছেন কিনা। আচ্ছা আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যেহেতু আপনিও আসলে এই পেশার সাথে জড়িত এবং আপনিও জানেন যে আসলে কী ধরনের সমস্যাগুলো হয়। আমাদের দেশে আপনারা জানেন এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা ব্যথা রোগী, ব্যথা নিয়ে দীর্ঘদিন তারা কষ্ট পান, তারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে এই হসপিটাল NDPRC-তে জব করে গেছি অনেকদিন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে ছিলাম। তখন আমি দেখছি অনেক পেশেন্টই সুস্থ হয়ে গেছে, বাত ব্যথা প্যারালাইসিসের পেশেন্টও আমি দেখছি যে এক সপ্তাহের মধ্যে উঠে হাঁটছে। ওইগুলো দেখেই আর কি আমার প্রেরণা হয়েছে যে স্যারের কাছে আমার বাবাকে নিয়ে আসবো। তারপরে আমার বাবাকে নিয়ে আসলাম, আল্লাহর মতো এখন সুস্থ। আমি সবাইকে বলি যে যাদের ব্যথার সমস্যা আছে তারা এখানে আসতে পারেন, প্যারালাইসিস বা এই সব ব্যথার রোগী এখানে আল্লাহর মতে অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। অনেক হসপিটালে গেলে দেখা যায় 15 দিন বা এরকম বলে না, মাসখানেক রাখে, থেরাপিটা ঠিক মতো দেয় না বা এক্সারসাইজগুলা। এখানে যেরকম মেডিসিন তারপরে থেরাপিস্ট সবাই খুব আন্তরিক, প্লাস থেরাপিগুলো অনেক সুন্দর সিস্টেম, যার কারণে পেশেন্ট অতি দ্রুতই সুস্থ হয়ে যায়। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন বাবা এবং মেয়ের এই যে কষ্টের একটি সময়। উনি একজন ইমাম ছিলেন এবং ধর্মীয় কাজে উনি সবসময় মনোনিবেশ করে থাকতেন, হঠাৎ করেই দেখুন যে ওনার এই PLIDটা হয়তো অনেক আগেই হয়েছিল, হয়তো উনি সেটা বুঝতে পারেননি। ব্যথাটা যে মানে আসলে বলে কয়ে আসে না, এটা হঠাৎ করেই হয়। উনি শুয়েছিলেন রাতের বেলা, যখন শুয়েছেন সুস্থ মানুষ, সকালে যখন উঠবেন ফজরের নামাজ পড়তে তখনই দেখছেন প্রচণ্ড ব্যথা। একটা সময় এত ক্রনিক পর্যায়ে চলে গিয়েছে যে উনি আর রুকু সেজদা করে উনি নামাজ পড়তে পারছেন না। এটা কিন্তু আসলে একটা মানুষের জন্য অনেক কষ্টের একটা বিষয়, বাট দেখুন ওনার দ্রুত সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। সেই আগের কাজগুলো উনি সব আবার আগের মতো করতে পারবেন, এটা যে একটা কত বড় আনন্দের বিষয় একটা মানুষের জন্য, সেটা আসলে বলে শেষ করা যাবে না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।